রেল লাইনের ধার থেকে উদ্ধার সদরজাত কন্যা সন্তানের মৃতদেহ হাসনাবাদ শাখার ভাসিলিয়া এলাকা থেকে দেহটি উদ্ধার করে রেল পুলিশ রেল লাইনের ধার থেকে সদরজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারাসত হাসনাবাদ শাখায় ভাসিলিয়া এলাকায় জানা গেছে বৃহস্পতিবার রেল লাইনের ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা দীর্ঘক্ষণ পড়ে থাকায় সন্দেহ হয় তাদের শুক্রবার সকালে ব্যাগটি খুলতে উদ্ধার হয় তোয়ালে জড়ানো এক কন্যা সন্তানের মৃতদেহ খবর দেওয়া হয় রেল পুলিশে পুলিশের এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এখানে শুনছে একটা বাচ্চা ফেলে দিয়েছে তা ফুলে দেখলে তো একটা বাচ্চা আছে ওর ভেতরে নিয়ে বাচ্চা কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান সদ্য জাত নাকি হ্যাঁ কাল থেকে বলছে আছে তা কেউ খুলে দেখেনি আজকে খুলে দেখেছে তো প্যাকেটে কেউ কাল থেকেই হাত দেয়নি আজকে সকালবেলা একজন প্যাকেটে হাত দিল দিয়ে খুলে দেখা গেল একটা বাচ্চা আছে প্যাকেটের ভিতরে কিসের মধ্যে আছে প্যাকেটেটা এটা একটা থুলের ভিতরে হ্যাঁ মানে বাচ্চাটা শুয়ে আছে ভিতরে একটা প্লাস্টিকের ভিতরে জড়িয়ে আরंगाबाद একটা তোয়ালে ছিল বিউরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বারাসত